আন্ন্ট্রু ফ্যাকসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুনুন এবারের পবিত্র হজ্যে ইমাম সাহেব কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন ও দ করেছেন এবছর বিশ্বের দুইশটির মতো দেশ থেকে প্রায় বিশ লক্ষ মুসলমান পবিত্র হজব্রত পালন করতে পবিত্র আরফাতের ময়দানে সমবেত হন সেখানে হজ্জের খুদবায় হজ্জের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে ইমাম বিভিন্ন বয়ান রাখেন তিনি মোত্তাকির বৈশিষ্ট্য ও উত্তম রিজিক অর্জনের সম্পর্কে উল্লেখ করে বেশি বেশি এবাদত করতে বলেন এবং হজে ইব্রাহিম আলহিস্লা স্মৃতিচারণ করেন হজের নিয়মকানুন যথাযথ মেনে চলার তাগিদ দেন নবী ও রাসুল প্রেরণের গুরুত্ব উল্লেখ করেন তিনি বলেন রসুলগণ সৎ সৎপথ দেখিয়েছেন এবং আল্লাহর একাত্মবাদের কথা বলেছেন তিনি বলেন আল্লাহই সব কিছুর স্রষ্টা আরও বলেন মহানবী সাল্লাহ আলি যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে বলেছেন তিনি মহানবী সাল্লি সাল্লাম ও সাহাবিগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেন নামাজ ও জাকাত আদায় রোজা ও হজ পালনের কথা বলেন কবুল হজের প্রতিদান জান্নাত বলে উল্লেখ করেন তিনি এছাড়া দশম হিজড়িতে মহানবী সাল্লাহ আলিহাম হজ পালন করেন শরীয়ত মতো চলা সুদ থেকে বিরত থাকা আল্লাহর নিয়ামত স্মরণ করার কথাও বলেন খুতবায় আরও বলেন রাসুল সাল্লা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তিনি মোমেন ও কাফেরদের পার্থক্যের কথা কোরআন যে গোটা বিশ্বের জন্য রহমত সে কথা ন্যায় বিচার উত্তম চরিত্রের কথা মহানবী সাল্লাহ সাল্লাম যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেন সেই কথা বলেন তিনি শিরক না করা ও না জেনে কথা বলার জন্য বলেন পরস্পরের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখা ও দরদি হবার জন্য তাগিদ দেন তিনি আরও বলেন কাবা মানুষের জন্য শান্তি ও নিরাপদ মক্কা ও মদিনার হৃদবাদীদের আল্লাহর শাস্তি দিবেন এবং তা রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের মসজিদুল আকসার দায়িত্ব আবারও মুসলমানদের হবে তিনি আরাফার দিবসের গুরুত্বের কথাও বলেন দিনে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলেন উল্লেখ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন অজানা সত্য খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন